ঠাকুর আমার মনে মনে চিন্তা করলেন, সামনে চন্দ্রার কুঞ্জ, আমি যদি চলে যাই আর এই নূপুর যদি একবার বেজে যায়, চন্দ্রার কাছে যদি ধরা পড়ে যাই, রাধার কাছে যাওয়া হবে না। হরে কৃষ্ণ। তাই গোবিন্দ আমার নূপুরকে জোড়হাত করে বলছে, আরে ও নূপুর, যেন আজকার মতো বেজো না। ভগবান জোড়হাত করে নূপুরকে বলছে, নূপুর দয়া করে আজকে বেজো না। নূপুর বলছে, কৃপাময় আমাকে তুমি জোড়হাত করো না, কারণ তোমাকে সবাই জোড়হাত করে, আর তুমি যে বলছো বেজো না, আমার কি ক্ষমতা আছে? তুমি বাজালেই বাজবো, না বাজালে বাজবো না। তুমি যদি বাজাও তাহলে বাজবো, আর যদি না বাজাও তাহলে বাজবো না। আমার ভক্তিবতী মায়েরা, আমি পুরুলিয়া থেকে 300 কিলোমিটার, 350 কিলোমিটার এখানে কীর্তন করতে এলাম, জানবেন কিন্তু আমি পায়ে হেঁটে আসি না, আমি একটা গাড়ি এনেছি। আমি কেন প্রত্যেক কীর্তনিয়াই এনেছি? ও মা, আচ্ছা আপনারা বলেন তো মা, গাড়িটার দাম কার কাছে? মা, গাড়িটার দাম ড্রাইভারের কাছে। যদি ড্রাইভার না থেকে গাড়ি কি চলে? ড্রাইভার ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি আত্মা ছাড়া দেহ গাড়ি চলে না। গৌর হরি বলা, মানে আত্মাটি কে? ঈশ্বর পরম কৃষ্ণ আমার গোবিন্দ। তুমি বাজালেই বাজব, না বাজালে বাজব না। পাখি যেমন ডানা ছাড়া উড়তে পারে না, তেমনি গোবিন্দ তুমি যদি পা দুটি না দিতে তাহলে হরিবাসরে আসতে পারতাম না। হরি বলা, ও গোবিন্দ তুমি আমাকে বলাও তাই বলি, তুমি আমাকে নাচাও তাই নাচি, তুমি যেমন খেলাও তেমনি খেলি, যদি বাজাতে বলো তাহলে বাজবো, আর যদি না বলো বাজবো না। ভগবান বলে, আমি বলছি আজকে বেজো না। নূপুর বলছে, কৃপাময় যদি বাজবো না তাহলে তোমারও চরণে ফেলা চলবে না। আমার দিকে তাকাচ্ছেন তো? আমি যে বাজবো না তাহলে তুমিও পাটা ফেলো না, আমিও বাজবো না। গোবিন্দ বলছে, যাব কি করে? নূপুর বলছে, ওটা তোমার ব্যাপার, ভক্তের ঘরে তুমি কি করে যাবে ওটা ভক্তের ব্যাপার, আর ভক্ত তোমার কীর্তন করবে কিনা ওটা ভক্তের ব্যাপার, মাঝে তুমি নাক গলাবে না। গোবিন্দ বলছে, তোমাকে চরণেই রাখবো না, থাকলে তো বাজবে, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, সাপও মরবে, লাঠিটাও ভাঙবে না, তোমাকে পায়ে রাখবোই না। নূপুর বলছে, কোথায় রাখবে? গোবিন্দ বলছে, আমার এত বড় জায়গা, রাখার জায়গা হবে না। নূপুর বলছে, এত বড় জায়গা মানে কোন জায়গার কথা বলছো? গোবিন্দ বলছে, আরে ও নূপুর, আমার দেহ জায়গাটার কথা বলছি, আমার এই দেহটা এত বড় জায়গা, রাখার জায়গা হবে না। নূপুর বলছে, জগন্নাথ
তোমার খুব একটা বড় জায়গা নয়, মাত্র 14 কাঠা। এটা মাত্র 14 কাঠা, আর এক একটা জায়গা প্লট প্লট করে বিক্রি করে বসে আছে হরিহর। বলে কাকে দিয়েছি? বলে ভেবে দেখো। নূপুরকে খুলে মা যেই না মাথায় রাখতে গেছে, চূড়া বলছে খবরদার এই প্লটটা আমার, এটা আমাকে বিক্রি করেছে, হাত বাড়াবে না, তার দলিল আছে হরিহর। ভগবান তখন তাড়াতাড়ি বলছে গলাতে রাখবো। বনমালা বলছে বাউন্ডারিটা আমার, হাত বাড়াবে না। ভগবান বলছে তাহলে আমি তোমাকে হাতে রাখবো। মাসি বলছে খবরদার, রাধে রাধে। ভগবান বলছে তাহলে বুকে রাখবো। নূপুর বলছে জগন্নাথ, এই এই জায়গাটা তুমি ব্রাহ্মণকে বিক্রি করেছো, ভিগমণির পদাঘাত হরিব। ভগবান বলছে তাহলে তোমাকে জাঁঘে রাখবো। নূপুর বলে সাবধান, আমি কৃষ্ণ ভক্ত, আমি শ্মশানে থাকি না। সে কি আমার দিয়ে শ্মশান? বলে হ্যাঁ, এই জায়গাটা তোমার শ্মশান, তোমার মনে নাই বধু? প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুর নরসিংহ মূর্তি ধারণ করে তুমি জাংটাকে রেখে হত্যা করেছো, হে তোমার চরণ ছাড়া জায়গা নাই, হে হরি হরি চরণ। আমায় চরণ ছাড়া করুণা দয়াল হামা। এবার হাত তুলে সবাই মিলে বলবেন জোরে চিৎকার করে আমার সঙ্গে, আমার সঙ্গে বলবেন, তোরা যে যাই বলিস ভাই। পরের লাইনটা, আমার সোনার হরিণ চাই হরি বলবেন, তোরা যে যাই বলিস ভাই। একটু জোরে কানে কম শুনি, তোরা যে যাই বলিস ভাই, সোনার হরিণ চাই। এই চাই 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 চাই, এইটা করলেই তো আমার গোবিন্দ হারাই। ওর হরি ও রাধে 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 রাধে। এইবার গোবিন্দ আমার চিন্তা করছে কি করা যায়, এমন ভাবে যাব যাতে না বাজে। কেমন করে যাচ্ছি জানি? আমার ভক্তিপতী মায়েরা একটু আমার দিকে তাকাবেন, কেমন করে যাচ্ছে দেখুন। বলবেন বাজলে, বলবেন বাজেনি তো, চাওয়ার ভঙ্গিটা দেখুন। যার বাজবে বলবেন, যদি বাজে তাহলে বলবেন, বাজে নাই তো। নূপুর বলছে গোবিন্দ তুমি আসতে যাওয়ার জোরেই যাও, বাজে জায়গায় বেজে লাভ নাই, বাজে জায়গায় বেজে লাভ নাই, যেখানে বাজা সেখানে ঠিকই বাজবো। পথে শুয়েছিল চন্দ্রাবলী, গোবিন্দ যেতে যেতে চন্দ্রাবলীর বুকেই পা যেই না দিয়েছে। নূপুর বলছে ভগবান এইটাই বাজার জায়গা। চন্দ্রার কানে কানে বলছে জাগো ধরো। এবার চন্দ্রা বলি ঘুমের ঘোরেই ধরেছে। গোবিন্দ বলছে কে? চন্দ্রা বলছি, চন্দ্রা বলছি বধু এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো কথা গতি। নূপুরের ধ্বনি শুনি, ওহে নূপুরের ধ্বনি শুনি, নূপুরের ধ্বনি শুনি, নূপুরের ধ্বনি শুনি, রাধাসনে বাস আমার নৈরাস, আমি বলছি একাকিনী আমার, রাধাসনে ছেড়ে দেব তোমায় পেয়েছি যখন ছেড়ে দেব, আমার মন আশা পূর্ণ করো, পেয়েছি যখন ছেড়ে দেব, পথটা কি বললো?
এই পথে নীতি কড় গতাগতি নুপুরের ধ্বনি শুনি আপনি আমার দুয়ার দিয়ে প্রত্যেক দিন যান আপনাকে আমি দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি এটা আবার হয় নাকি বাবা আপনি আমার দ্বার দিয়ে প্রত্যেক দিন যাচ্ছেন আপনাকে আমি দেখতে পাচ্ছি না আপনাকে শুনতে পাচ্ছি হ্যাঁ মা একবার ভালো করে ভাবুন না হাতটা এখানে দিয়ে দেখুন নাড়িটা ধকধক করে চলছে দেখুন নাড়ি মানে আমার গোবিন্দ মানে প্রাণ প্রাণ জীবের ভেতরে যাতায়াত করছে জীব শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে না গৌর হরি ও রাধে রাধে এই পথে নীতি কড় গতা গতি রাধে রাধে এই পথে নীতি কড় গতা গতি নুপুরের ধ্বনি শুনি নুপুরের ধ্বনি শুনি রাধা শনে বাসি আমার নৈরাস আমি বলছি একাকিনী ও হে রাধা শনে ছাড়িয়া নাহি গো দেব তোমাই ছাড়িয়া নাহি গো দেব হৃদয় মাঝারে রাখি তোমারে সদাই দেখিতে প্রভু আমি সদাই দেখিতে পাব কৃপা করে ঘরে চলো কৃপা করে আমার ঘরে চলো আমার মন আশা পূর্ণ করো রাধে রাধে ভগবান গোবিন্দকে যদি ভক্ত বলে যে তুমি আমার ঘরে এসো হামা ভগবানকে না গিয়ে রইতে পারে আপনারা একটু বলুন না মা নারদ ভগবানকে বলেছিল না যে প্রভু আমি শুনছি আমি দেখছি দয়াময় তুমি ভক্তকে বড় ভালোবাসো তা কালিয়া চকে তোমার কীর্তন হচ্ছে হাজার হাজার মালসা হবে তা একটা মালসা সাজাতে গেলে ৫০০ টাকা চাই তাছাড়া মালসা সাজা হয় না আচ্ছা বলো তো গোবিন্দ মালসাগুলো সাজায় কার জন্য ভগবান বলে আমার জন্য নারদ বলে তোমাকে তো জীবনে খেতে দেখি নাই তা তুমি যদি না খাবে আমি সবার ঘরে ঘরে গিয়ে বলবো মালসা কেউ দেবেন না আগে দেখবেন যদি খায় তাহলে দেবেন যদি না খায় দেবেন না ভগবান বলতে নারদ দেখতে পাও না আমি ঠিক খাই আমি ঠিক খাই মালসাগুলো সাজায় কোথায় সাজায় আমার মন্দিরে আমার চোখের সামনে দৃষ্টিটা যখন মালসাতে পড়ে সেটা যখন ভোগ থাকে না প্রসাদে পরিণত হয় আর সেই মালসাগুলো মাইকে ডাকে যার মালসা ঘরে নিয়ে যাও যার মালসা ঘরে নিয়ে যাও এবার ঘরে নিয়ে যায় এক জায়গায় মাখামাখি করে সেবা করে তখন আমি বৃন্দাবনে থাকি না এসে ভক্তের রসনায় বসি আর ভক্ত প্রসাদ গ্রহণ করি রাধে ভক্ত প্রসাদ গ্রহণ করি তাই ভক্তাধীন নামে কি আমার কি সুন্দর কথা মা ভগবানের কাছে ভক্ত যে কত বড় একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না ভক্তিবতী মায়েরা চন্দ্রাবলীর আকুল আহ্বানে ভগবান আর থাকতে পারলেন না চন্দ্রাবলীর ঘরে গেলেন তা যখনই ঘরে গেলেন গোবিন্দকে এমন একটা জায়গায় বসতে দিচ্ছে জায়গাটা হলো সোনার পালঙ্ক যদি কারো সোনার পালঙ্ক না থাকে তাহলে গোবিন্দ বসতে পাবে না নাকি হরিবা কে বলছে বসতে পাবে না ভগবান বলে আমার সোনার পালঙ্কের কাজ নাই যদি ভক্ত আমাকে হৃদয় পালঙ্কে বসাতে পারে এর মতো বড় জায়গায় আর কিছুই নাই হরি হরি ওরা চন্দ্রাবলী সোনার পালঙ্কে ভগবানকে বসিয়ে এইবার ভগবানের রূপটা দেখে চন্দ্রাবলী সব ভুলে গেছে মা তা ভগবানকে সেবা দিতে গেলে তুলসী চন্দন দিতে হয় এইবার করেছি কি জানি ভগবানকে সেবা দিচ্ছে মা তুলসী মাখাবে চন্দন মাখাবে তা চন্দনে পিড়িটাতে চন্দন ঘষছে মা চন্দন কাঠটাকে ভুলে গিয়ে আর নিজের আঙুলটাকে ঘষতে আরম্ভ করেছে হরি রাধে রাধে জানেন তো মা আজকে আপনি পুজো করলেন
কালকের দিন পর্যন্ত চন্দন পিড়িতে দেখবেন এক চন্দন লেগেই থাকে। আগের দিনে চন্দ্রাবলী করেছিল গোবিন্দ পূজা, তাতে চন্দন পিড়িতে কিছুটা চন্দন লেগেছিল মা, এখন কাঠের বদলে চন্দ্রাবলী নিজের আঙুলটাকে ঘষছে তার মনে না। কারণ আমার রাধা রানীর মতো কেউ কৃষ্ণ সেবা করতে জানে না বাবা। প্রভু চন্দ্রাবলী নিজের আঙুলটাকে ঘষছে, আঙুলটা ফেটে রক্ত বেরিয়ে গেছে, আর সেই রক্ত চন্দন আমার গোবিন্দকে মাখাচ্ছে। নিতাই গো হরি বলা রক্ত চন্দন গোবিন্দকে মাখাবার পরে ঠাকুর আমার পালঙ্কে শুয়ে পড়েছে। এইবারে চন্দ্রাবলী গোবিন্দ সেবায় রত হয়েছে, চরণ সেবা করতে করতে চন্দ্রাবলী আমার গোবিন্দের চরণে মাথা রেখে ঘুমিয়ে গেছে। হরি 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 বল। এমন ভাগ্য পারবে হরি বল, গোবিন্দ পদে সব দিয়ে দাই গো মা। হরি হরি ও রাধে রাধে। চন্দ্রাবলী পদসেবা করতে করতে মাথাটা দেখি ঘুমিয়ে গেছে, গোবিন্দের ঘুম ভেঙে গেছে। এই দেখুন মা, এটা বড্ড বাজে জিনিস। সংসারী বাস করে আমি জানি মায়েদের প্রচন্ড খাটুনি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড খাটুনি। ঘুম তো চোখে আসবেই মা, আসুক না একবার ঘুমকে বলতে পারেন না যে আমি যখন কৃষ্ণ নাম করব তখন আসিস না। এই নিদ্রা দিয়ে সব কেন? আহার নিদ্রা। ভক্তিপতি মায়েরা ভক্তমণ্ডলী, চন্দ্রাবলী এই না ঘুমিয়ে গেল, গোবিন্দ আমার উঠে আর চন্দ্রাকে বলছে চন্দ্রা পেয়েও হারালে, পেয়েও হারালে। বেশ এবার আমি আসি সেই ভোরের বেলায় চন্দ্রাবলীর মাথাটা নিজের পা থেকে নিচে রেখে দিয়ে আর নিজের কাপড়টাকে ভুলে ভুল করে চন্দ্রার কাপড়টা পরে নিয়েছে। হরিয়া যে রঙের বাস বলরাম দাদা পরে সেটাকে পরে ঠাকুর আমার চললেন কোথায়? ভোরের ওই আকাশে মৃদু মৃদু হেসে চলিল রাধা রোধা। চন্দ্রাবলী সনে কুসুম কাননে, চন্দ্রাবলীর সনে কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম, সুখেতে ছিলেন শ্যাম, আবারে ভয়ে ভীত হইয়া ভোরেতে উঠিয়া, ভয়ে ভীত হইয়া ভোরেতে উঠিয়া, আবারে ভয়ে ভীত হইয়া ভোরেতে উঠিয়া, ভয়ে ভীত হইয়া ভোরেতে উঠিয়া চলিল রাধার ধাম নাগোনাওয়ার, চলিল রাধার ধাম, চলিল রাধার ধাম নাগর আমার, চলিল রাধার ধাম, রাধে 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 বলে রাধে।
ভোরের বেলায় ভক্তিপতি মায়েরা ভক্ত মন্ডলী যেই না যাচ্ছে, দাঁড়ে দাঁড়িয়ে ছিল ললিতা, দর্শন করে মনে হয় যেন বলাই দাদা আসছে, দেখে মনে হয় যেন দাদা বলাই আসছে, দেখে মনে হয় যেন দাদা বলাই আসছে। একটু তাকাবেন, ঠাকুর আমার করেছি কি জানি, ঠাকুর আমার তাড়াতাড়ি যেই না দুয়ারে গেছে, তা হামা বলাই দাদা যদি হয় তা ললিতার সম্পর্কে কে হবে, কে হবে, ভাসু হবে না? তাড়াতাড়ি মাথায় কাপড় নিয়েছে পরিবার, কাপড় নিয়ে বলছে ও দাদা কি ব্যাপার, এই ভোরের বেলায় আমাদের দুয়ারে গরু টরু হারি ছিল নাকি, তা খুঁজতে বেরিয়েছে, বলাও না, ঠাকুর আমার চিন্তা করছে, যা রে বাবা আমাকে মনে হয় চিনতে পারি না। তাড়াতাড়ি ললিতার কাছে গিয়ে বলছে ললিতা আমি রামে নই, বলো রামে নই আমি তোদের স্বামী, যেই না বলেছে আমি তোদের শ্যাম, আর যাই কোথায়, মনোরঞ্জন বাবুর কীর্তন ছটা থেকে, আর ভোরবেলায় কালকে ভোরে যদি এসে বলি যে আমি এসে গেছি, আপনারা বলবেন ভালো করেছেন, যখন এসেছেন আবার গাড়িতে চাপুন আর পুরুলিয়া পালান, বলবেন না, কথা ছিল সন্ধ্যেবেলায় আসবো, আর ভোরের বেলায় এসে বলছে আমি তোদের শ্যাম, যেই না বলেছে শ্যাম, তাড়াতাড়ি কাপড়টাকে মাথা থেকে খুলে শ্যাম, সন্ধ্যাবেলায় আসার কথা ভোরে এসে বলছে আমি তোদের শ্যাম, যাও 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 নীলাজ বধু ভাঙাতে এসো না হরি রাখিতে আইনে মান, যাও 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 নীরাজ বধু ভাঙাতে এসো না মান, যাও 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 নীরাজ বধু ভাঙাতে এসো না মান, হে দেখে নীরাজ বধু লাজ নাহি বাস, পরের বাড়ি কোন লাজে আইসো, বিহানে পরের বাড়ি কোন লাজে আইসো, ও গোবিন্দ হে দেখে লীলাজ বন্ধু লাজে নাকি বাস, বিহানে পরের বাড়ি কোন লাজে আসো, বুকো মাঝে দেখি তোমার কঙ্কনের দাগ, বুকো মাঝে দেখি তোমার কঙ্কনের দাগ, কোন কলাবতি বুঝি পেয়েছিল কপালে সিন্দুর রেখা অধরে কাজল, কপালে সিন্দুর রেখা অধরে কাজল, লাজল যে কিছুই নেই, ও গোবিন্দ কপালে সিঁদুরটা লাগলো কি করে, গোবিন্দ বলতে মা করেছিল গিরি গোবর্ধনের পূজা, আমাকে সঙ্গে নিয়ে গেল, বলল গোপাল প্রণাম কর, আমি চিন্তা করলাম আমার প্রণাম গিরি গোবর্ধন নেবে না, আমি প্রণাম করতে চাইলাম না, মা জোর করে মাথাটা নুইয়ে দিল, তা সিঁদুরের ভরাটা কপালে লেগেছে, বলে বাবা ও কৃষ্ণ, আচ্ছা বলো দেখি বধূ আর তোমার গালে কাজল কেন, বলে আমি আমার মায়ের দেখতে তো খুব ভালো ছেলে, যেন নজর না লাগে তার জন্য চোখের কাজলটা গালে দিয়েছে, কি মা হরি বলে
তাই না? আচ্ছা বেশ 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 বেশ, আচ্ছা বলো তো বধু, তোমার চোখগুলো ঢুলু ঢুলু কেন? বলে ওগো ললিতা রে, আমার আজকে আমি সন্ধ্যাবেলায় শুয়ে আছি তো, আর বলাই দাদা গেল, গিয়ে বললো কানার সাথে সেবা করব, আমার সাথে সেবা করলো, আর বললো কানার সাথে ঘুমোবো, আমার সাথে ঘুমিয়ে পড়লো। আমি কি করে বলবো বললো যে আমি তোমাদের কাছে আসবো, সারা রাত্রি ঘুমাই নাই। ললিতা বলছে ও গোবিন্দ, তাহলে তোমার দাদার নাম কি চন্দ্রাবলি? বলে তোমার দাদার নাম কি চন্দ্রাবলি? মানে যে শাড়িটা পরে এসেছিল মা, বারোটাতে লিখা ছিল চন্দ্রাবলি, চন্দ্রাবলি গোবিন্দ দেখেই নাই। এত মিথ্যে কথা, রাধে রাধে, তা ভালো করেছো। এইভাবে দর্শন করে পরে কর্তা দ্বিজ চণ্ডী দাসে গে শোনো গো সজনী, দ্বিজ চণ্ডী দাসে গে শোনো গো সজনী, নাচু আমি উহারে সব রঙ্গ জানি, নাচু আমি উহারে সব রঙ্গ জানি। শোনো কালা চাঁদ, রাধারানী মান করেছে, যদি ভাঙাতে পারো বলে গিয়ে চেষ্টা করে দেখবো। গোবিন্দ মানিনীর কুঞ্জে প্রবেশ করে চরণ দুটি জড়িয়ে ধরলেন। পদকর্তা জয়দেব গোস্বামী গীত গোবিন্দে কলম দিলেন। ঠাকুর আমার বললেন, বাদাসি যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদি হারাদি দড়ো তিমিরামাতি ঘৌরম সৌরাত ধারা শ্রীধ হবে তবাবাদনা চন্দ্রমা রোচয়তি লোচন চকৌরাম প্রিয় চারুশীলে মুঞ্চময়ী মানম নিদানম শবধি মদনানালা দহতি মম মানসম দেহি মুখ কমল মধুপানম তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভবজলধিরতনম ভবতু ভবতু ময়ী সততমন রোধিনী যত্রমত্তর হৃদয়মতি যত্নম সরগরলখণ্ডনম মম শিরসি মণ্ডনম। তার নিচে ভগবান বললেন, দেহি পদ পল্লব মুদানম। অনেক কাঁদল, কৃপা হলো না, দয়া হলো না, বলে গেল রাধে আজ আমি রাই রাই বলে কেঁদে কেঁদে চললাম, আমি চলে গেলে তুমিও কৃষ্ণ বলে কাঁদবে। নিদায় গোর হরি হরি হোক। এবার আমার স্ত্রী আপনাদের কাছে গাইবে, তারপর দুইজন উঠে একসঙ্গে যুগলে গাইব, যুগল কীর্তন তো। নিদায় গোর হরি রাধে, যেই না চলে গেল বলে ললিতায় আমার কৃষ্ণ কইরে, ললিতা ললিতায় আমার আপনাদের সকলের চরণধুলি মাথায় নিয়ে
আমার গৌর গোবিন্দে কৃপা তার চরণদুলি মাথায় নিয়ে, আমার দীক্ষাগুরু শ্রীমত হরে কৃষ্ণ গোস্বামী তারও চরণদুলি আশীর্বাদ মাথায় নিয়ে, আমার পিতা মাতার চরণদুলি মাথায় নিয়ে কিঞ্চিত আপনাদের সামনে রাধা কৃষ্ণের গুণগান শ্রবণ করাচ্ছি। হরে কৃষ্ণ। তবে রাধা কৃষ্ণের সম্পর্কে কিছুই মা জানি না, যদি কোনো ভুল ত্রুটি বলি, অপরাধ যদি করে থাকি, সকলেই আপনারা আমাকে একবার নিজ গুণে ক্ষমা করবেন। তাই প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ যেই না মানিনীর কুঞ্জ পরিত্যাগ করে প্রাণে গোবিন্দ আমার গোবিন্দ আমার চলে গেছে এদিকে মানিনীর মান ভেঙে গেছে মান ভেঙে প্রাণ গোবিন্দকে দেখতে না পেয়ে প্রিয় সখী ললিতাকে বলে ললিতা রে আমার কৃষ্ণ এনে মিলাইয়ে দে। ললিতা বলল রাধে যতক্ষণ ভগবান কৃষ্ণ তোর কুঞ্জে এসেছিল ধনি তুই মান করে বসে থাকলি, আর যেই না প্রাণে গোবিন্দ চলে গেছে অমনি বলছিস কৃষ্ণ এনে মিলাইয়ে দে। তাই আমরা কি বলি জানিস, ওরে শোভেন সে যে শোভেন রসিক তুই না গ বৃন্দাবন বিলাসিনী শ্যামী গরবিনী গরবিনী
প্রেমাময়ী রাধা রানী আমার কি ধনে ধনে জানেন, জগতে যদি কেউ এক কোটি মিথ্যা কথা বলে থাকেন, যদি কেউ এক কোটি মিথ্যা কথা বলে থাকেন, এক কোটি মিথ্যা কথা যেমন মাগো একটা সত্যের সমান হয় না, তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ধন আছে না একত্রিত করে দিলেও আমার গোবিন্দ ধনের মতো ধন হয় না। তাই বৃন্দাবন রাধারানী শ্যামে গরবের গরবিনী, সে হচ্ছে কৃষ্ণ ধনে ধনী। তাই সখীগণ বললো, রাধে তুই যার ধনে ধনী তার সঙ্গে মান করা তোর মোটেও উচিত হয়নি। রাধারানী সখীদেরকে বলছে, সখী রে সে যে আমার মনের মানুষ, সে আমায় কথা দিল রাধে, যাও আমি তোমার কেশর কুঞ্জে মধ্যরাতে তোমার সঙ্গে মিলিত হব। সে বলেছিল, তুমি একটা কুঞ্জ সাজিয়ে রাখবে, আমি তোমার কেশর কুঞ্জে তোমার সঙ্গে মিলিত হব। আমি কতই আশা করে, আমি কতই আশা করে কুঞ্জ সাজিয়ে রাখলাম, আমার প্রাণে গোবিন্দ আসবে বলে আমার সাজা কুঞ্জ বাসী হয়ে গেল। তাহামা ভগবান কৃষ্ণ আসবে বলে রাধারানী আমার একটা কুঞ্জ সাজিয়ে বসেছিলেন, তা রাধারানী যে কুঞ্জ সাজিয়ে বসেছিলেন কি মা, সেই কুঞ্জটা কি বালি ইট সিমেন্ট দিয়ে তৈরি করা কুঞ্জ? তাহলে রাধারানী কোন কুঞ্জ সাজিয়েছিলেন, না রাধারানী আমার দেহ কুঞ্জ সাজিয়ে বসেছিলেন? কেন আজ নিশীথে আজ মধ্যরাত্রিতে প্রাণ গোবিন্দ আমার কুঞ্জে আসবে, আমি সারা রাত্রি আমার দেহ কুঞ্জকে আমি আমার গোবিন্দের চরণের সেবায় লিপ্ত রাখবো। আজ ভগবান আমার কুঞ্জে এলো না, আরে আমি গোবিন্দের চরণ সেবা থেকে বঞ্চিত রয়ে গেলাম, আমি তার সঙ্গে মান করব না। সখীবৃন্দ বলল, রাধে তুই যে তার সঙ্গে মান করলি, তোর কৃষ্ণ কি তোর একা? বলছে, কেন ভালো করে ভেবে দেখ, শেষা মনাগর জগত পল্লব জগত পল্লব ওরে কিসের বিচার করে বলুন তো মা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন, যিনি ভক্তদের দেহ ভাণ্ড চালাচ্ছেন, সেই ভগবানের কোন অভাব আছে? হ্যাঁ কিনা বলবেন, কি মা ভগবানের কোন অভাব আছে? মাথা নাড়লে চলবে না মা, ভগবানের অভাব নেই বললে চলবে না। ভগবানের আমার একটা জায়গা বড় অভাব, কোন জায়গা জানেন? আমার ভগবানের ভক্তির বড় অভাব, আমার ভগবানের ভক্তির বড় কাঙাল। সখীবৃন্দ বলল, রাধে তুই মান করে ভগবানকে দূর দূর করে তাড়িয়ে দিলি, তার কোনো আশে যায় না। বলল, কেন তুই তো তাড়িয়ে দিলি, আর মন্দিরের পানে চেয়ে দেখ, তোমার হেন কত কুলবতী সখি দাসী হয়ে আছে যার, যে রাখে রাখে রা কুলবতী সখি দাসী হয়ে আছে যার, ওরে বাবা
আমি জানি মা, এমন এমন ভক্ত আছেন যে সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের চরণ সেবা না করে জলগ্রহণ করেন না। তা ভগবানের চরণ সেবা করতে গেলে আমরা কি দিয়ে করি মা? গঙ্গা জল, তুলসী পত্র, এটাই নিয়ম। তুই জানেন মা, শুনবেন, এমন একটা দেশ আছে গো সেখানে গঙ্গাও নেই আর তুলসী বৃক্ষও হয় না। তাহলে সেখানে যদি কোনো ভক্তির ইচ্ছা যায় ভগবানের চরণ সেবা করবো, কি মায়েরা, গঙ্গা জলের অভাবে, তুলসী পত্রের অভাবে সেখানের ভক্তগণ কি ভগবানের চরণ সেবা করতে পারবে না? কি মা পারবে না? কেন পারবে না মা? সেখানে নাই বা থাকলো গঙ্গা, নাই বা থাকলো গঙ্গা জল, ভক্তির নয় উনি চলে তো সেখানে ভক্তগণের নয়নের জল দিয়ে মন তুলসী দিয়ে তারা ভগবানের সেবা অর্চনা করে। তাহলে ও মা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার ঘরে নবলক্ষ ধেনু, শুনবেন, ননী দুগ্ধের ছড়া ছড়ি, আপনারা বিচার করে বলুন তো মা, সেই ভগবানের কোনো মানে হয় আমাদের মতো কাঙালে কাঙালিনীর দরজায় এসে দাঁড়িয়ে থাকা কিঞ্চিত সেবা করার জন্য? কি মা মানে হয়? যার ঘরে নবলক্ষ ধেনু, ননী দুগ্ধের ছড়া ছড়ি, কত ধনী ধনী ভক্ত ননী দুগ্ধ ঘৃত ঘোল নিয়ে সারি সারি দিয়ে দাঁড়িয়ে থাকে, সেই ভগবানের কোনো মানে হয় মা আমাদের মতো কাঙালে কাঙালিনীর দরজায় এসে দাঁড়িয়ে থাকা কিঞ্চিত সেবা নেবার জন্য? কেমন জানেন মা, আমাদের বাড়ি হচ্ছে সুদূর পুরুলিয়া, এখান থেকে অনেকটা দূরত্ব মা। তা পুরুলিয়া তো মা পাহাড়ের দেশ, গ্রীষ্মকালে দিনে প্রচন্ড গরম, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাবা আমাদের বাড়িতে টেকা দায় হয়ে যায়। আমার একটা ছেলে গোপীনাথ, তা ছেলেকে আমি গোপীনাথ বলে যখন ডাকি, ছেলে আমায় বলে মা তুমি আমার নামটা মোটেও ভালো রাখো না। আমি ছেলেকে প্রশ্ন করি, কেন বাবা আমি আমার গোপীনাথের নাম দিয়েছি ভালো রাখনি কেন? ছেলে আমায় বলে মা আমি যখন স্কুলে যাই টিউশনিতে যাই আমার বন্ধুরা আমায় ইঙ্গিত করে ঠাট্টা করে, আমার বন্ধুরা আমায় কি বলে জানো মা, ওরে গোপীনাথ তুই এত সুন্দর দেখতে আর তোর বাবা মা কোন মান্ধাতা আমলে সত্যযুগের নাম রেখেছে গোপীনাথ। আমি ছেলেকে বলি বাবা এখন ছোট আছিস তো সোনা, বড় হলে একদিন বুঝবি আমি গোপীনাথ নাম কেন রেখেছি। সেই গোপীনাথ আমায় বলছে মা এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস আমি ছোট্টবেলা থেকে জ্ঞান হওয়ার পর থেকে দেখে আসছি তুমি আর বাবা দুজনেই হরিনাম সংকীর্তন করে ঘুরে বেড়াও, তা আমাকে কোনোদিনের জন্য তোমরা দুজনে একটু সময় দিতে পারো না? তাই বৈশাখ জ্যৈষ্ঠ মাস একদিনের জন্য যখন হরিনাম করে বাড়িতে ফিরেছো মা, তোমার কাছে আমার একটা আবদার। আমি ছেলেকে বললাম বাবা কি বলতে চাস? ছেলে মাই বলছে মা আমি তো স্কুল টিউশন নিয়ে ব্যস্ত থাকি, বাজারে যাওয়ার সুযোগ পাই না, তা আমার তোমার কাছে আবদার হলো তুমি পুরুলিয়া বাজারে গিয়ে আমায় একটা ঠান্ডা ঠান্ডা কিছু কিনে এনে দেবে। ছেলে আমার কাছে আবদার করেছে বাবা, ছেলের মান ডাকার জন্য করলাম কি, পুরুলিয়া বাজারে গিয়ে 50 টাকা দিয়ে ছেলেকে একটা ঠান্ডা কিনে এনে দিলাম না। ছেলেটা আমার খাচ্ছে, যেই না খাচ্ছে আমি একটা গ্লাস নিয়ে গিয়ে বলছি বাবা আমায় একটু দে, আমায় একটু দে। যতবার ছেলেকে বলছি বাবা আমায় একটু দে, আর ছেলে তার বাবাকে ডেকে বলছে বাবা দেখছো মা আমায় কিনে এনে দিল, মা আমায় চাইছে আমি মাকে দেব না। যতবার বলে মাকে দেব না ততবার গ্লাসটা নিয়ে গিয়ে বলছি বাবা আমায় একটু দে। আপনারা বিচার করে বলুন তো মা, আমি ঘরের গিন্নি, আমার হাতে চাবি কাঠি, 50 টাকা দিয়ে ছেলেকে একটা ঠান্ডা কিনে এনে দিতে পারলাম, হামায়রা আমি একটা বাজার থেকে কিনে এনে খেতে পারতাম না? হ্যাঁ কিনা বলুন, কি মা পারতাম না? পারতাম, আর মনে একটা স্বাদ, মনে একটা আশা, ছেলে যদি আমাকে ভালোবেসে এইটুকু দেয় এটাই ছেলের কাছে আমার বড় পাওয়া। তেমনি গৌরী কৃষ্ণ ভক্তগণ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক,
যার ঘরে নবলক্ষ ধেনু ননী দুগ্ধের ছড়া ছড়ি সেই ভগবানের কোনো মানে হয় মা আমাদের মতো কাঙালে কাঙালিনীর দরজায় এসে দাঁড়িয়ে থাকা কিন্তু সেবা দেবার জন্য কোনো মানে হয় ভগবান আমার মনে মনে ভাবে আমার কাঙালে কাঙালিনী ভক্ত আমাকে নৈবেদ্য দিতে পারবে না হরে কৃষ্ণ আমাকে ফল্লল মিষ্টান্ন দিতে পারবে না ননী দুগ্ধ ঘৃত গোল দিতে পারবে না সেই কাঙালি কাঙালিনী ভক্ত বেশি কিছু নয় যদি দু ফোঁটা নয়নের জল দিয়ে আমাকে দুটো নকুল দানার সেবা এটাই ভক্তের কাছে আমার বড় পাওয়া প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তাই সখীবৃন্দ বলল রাধে ওরে ভক্তরা যাই ভগবানের দরজায় কিছু চাইবার জন্য আজ পূর্ণ ভগবান বসে থাকলি ভগবানকে দূর দূর করে তাড়িয়ে দিলি যেই না বলেছে মা পাশ থেকে কোন সখী বলে উঠল রাধারানী তো নয়নধারায় বক্ষ ভাসিয়ে কাঁদছে পাশ থেকে সখী বলে উঠল রাধে মানে কয়লি তো কয়লি মান কাহে পুন কাদসি মানে কয়লি তো কয়লি মান কাহে পুন কাদসি মানে করে কি কাঁদতে আছে নারী জাতি মা দেখবেন নারী জাতি স্বভাব হলো মা একটুতেই মান করা কি মায়ের আমি ভুল বলছি আপনারা করেন কিনা জানি না মা আমি কিন্তু মা একটুতেই মান করি আমার কিন্তু মান করা স্বভাব আছে দেখবেন মায়েরা বাড়িতে যখন খুব কাজের তারা লাগে খুব যখন কাজের তারা লাগে মা এই সামনাসামনি যখন কাউকে পাই না হাতে হাতে দুটো কাজ করে দেবার মতো সেই সময় যদি হাতে একটা কোনো বাসন টাসন থাকে না দেখবেন আমরা সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা ওই সেই বাসনটার প্রতি মান করি এটা আমাদের স্বভাব তা আপনাদের কাছে আমার প্রশ্ন মা আমরা মান করি ঠিক কথায় মান করে কোন রমণী নিজের স্বামীকে নিজের পতিকে আমরা কেউ কোনোদিন হারিয়েছি হ্যাঁ কিনা বলবেন হারিয়েছি যে রমণী নিজের স্বামীকে ভগবানের আসনে বসিয়ে রাখে গুরুদেবের আসনে বসিয়ে রাখে সেই রমণীরা কোনোদিন মান করে স্বামীকে হারায় না তাই সখীগণ বলল রাধে মান করে নিজ পতি আয়ান তো দূরের কথা হারে পতির পতি জগৎপতি কৃষ্ণ চাঁদকে হারালি তাহলে আয়ান ঘরণী রাধা রানী আমরা সবাই জানি মা যে রাধারানীর স্বামীর নাম হচ্ছে আয়ান ঘোষ আর অনেকে বলে থাকি যে রাধারানীর স্বামী আয়ান ঘোষ লোকটা মোটেও ভালো নয় কেন না আয়ান ঘোষের জন্য রাধে রানী কৃষ্ণ বলে কানতে পায় না কৃষ্ণের কাছে যেতে মানা কৃষ্ণ নাম শোনা মানা কৃষ্ণ কৃষ্ণ বলা মানা আপনারা বিচার করে বলুন তো মা রাধে রানীর স্বামী আয়ান ঘোষ সে কি অভক্ত কি মা হা বাবা আয়ান ঘোষ যদি অভক্ত হবে স্বয়ং লক্ষ্মী রাধে রানী কি তার ঘরে যাবে আয়ান ঘোষ কত বড় ভক্ত জানেন রাধারানী রোজ ভগবান কৃষ্ণের জন্য নৈবেদ্য ভোগ রান্না করে রাখত আর তার স্বামী আয়ান ঘোষ করত কি সেই ভোগের থালা নিয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে আমার ভগবানের দরজায় পৌঁছে দিত এই রকম ভক্ত নইলে বা ভগবান কোনোদিন কারো গৃহে আসে না তাই রাধারানী যেই না কাঁদছে পাশ থেকে আবার কোনো সখী বলে উঠল কি বললো জানি ছি ছি করিলি কি মান উপেখিলি কান 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 কইলি হাসালি ব্রজেতে হাসালি ব্রজেতে কইলি হাসালি ব্রজেতে কইলি হাসালি ব্রজেতে কি বললো মা ছি ছি করিলি কি মান উপেখিলি কান এমন মান করে বসলি মানের জন্য ভগবানকে হারিয়ে ফেললি
বইরে হাসালি ব্রজতে কি মায়েরা আপনারা একবার বিচার করে বলুন তো মা, আমরা কোন ভক্ত একবারও বলি যে কৃষ্ণ রাধা বলি? হ্যাঁ কি না বলবেন? বলি বলি না? একবারও কেউ বলি যে চন্দ্রার কৃষ্ণ বলি না? কি বলি বলুন তো জোরে, রাধা কৃষ্ণ। সখীগণ বলল রাধে, সেই জগতের ভক্ত যখন জানবে না সেই ভগবান কৃষ্ণকে তুই মান করে তাড়িয়ে দিয়েছিস, ছিছি করিলি কি মান উপেখিলি কান বইরি হাসালি ব্রজেতে, কথা শুনে চন্দা বলি দেবে করো তালি, কথা শুনে চন্দা বলি দেবে করো তালি, কথা শুনে চন্দা বলি দেবে করো তালি, মুখে দেখা বিকোন লাজেতে, কথা শুনে চন্দা বলি দেবে করো তালি, মুখে দেখা বিকোন লাজেতে, চন্দাবলী রাধারানী বোন বোন সম্পর্ক একটু আগেই শুনেছেন, বলেছে চন্দ্রভানুর কন্যা চন্দাবলী আর বিষভানু রাজনন্দিনী রাধারানী, তাহলে বোন বোন সম্পর্ক আপনারা বিচার করে বলুন তো মা, আমার চন্দাবলীও কৃষ্ণ সেবা করে আর আমার রাধারানীও কৃষ্ণ সেবা করে, তাহলে ভগবানের রাধারানী এত প্রিয় হলো কেন? দুজনেই গোবিন্দ ভজনা করেন, দুজনেই বোন বোন সম্পর্ক, তা বাবা ভগবানের রাধারানী এত প্রিয় হলো কেন? কেন জানেন না? চন্দ্রাবলী বলতো যে কৃষ্ণ আমার, রাধারানী বলতো না ভুল, তা কেন হবে? আমি কৃষ্ণের, আমার আমিত্বটাকে আমি কে? এটা যতক্ষণ ভগবানের চরণে অর্পণ করা না হয় ভগবান কখনো ভক্তের হতে পারে না। ভক্ত হওয়া ভালো, সকাল থেকে ভগবানের সেবা করুন, চরণ সেবায় নিযুক্ত থাকুন, পূজা অর্চনা করুন, ভগবান ছাড়া কিছু জানবেন না চিনবেন না, কিন্তু ভক্তের মনে যদি অহংকার হয়ে থাকে তাহলে ভগবান কখনো ভালোবাসে না। ভক্ত প্রহ্লাদ যখন 9 বৎসর বয়সে ভগবান কৃষ্ণকে পেয়ে গেল, প্রহ্লাদ ভগবানের কাছে গিয়ে বলল প্রভু গো, সবাই বলে কিনা তুমি ভগবান, আমার মনে হয় কোটি কল্প তপস্যা করে, সবাই বলে কিনা কোটি কল্প তপস্যা না করলে নাকি তোমাকে পাওয়া যায় না, আমার মনে হচ্ছে প্রভু কথাটা একেবারে ভুল। ভগবান বলল প্রহ্লাদ কোন কথাটা ভুল? ওই কোটি কল্প তপস্যা না করলে তোমাকে পাওয়া যায় না, আমার মনে হচ্ছে কথাটা একেবারে কাট দিয়ে দেওয়াই ভালো। ভগবান বললে প্রহ্লাদ তোমার কেন মনে হলো? প্রহ্লাদ বলল প্রভু গো, আমি কত বড় ভক্ত দেখো, আমার মতো ভক্ত আর ত্রিজগতে কেউ নাই। বলল কেন? কোটি কল্প তো দূরের কথা, আমি 9 বৎসর বয়সে তোমাকে পেয়ে গেলাম। বাহ ঠাকুর, আমার মতো ভক্ত ত্রিজগতে কেউ আছে? কোটি কল্প তো আমাকে তপস্যা করতে হলো না, আমি 9 বৎসর বয়সে তোমাকে পেয়ে গেলাম। ভগবান আমার মনে মনে চিন্তা করছে প্রহ্লাদ তোমার অহংকার হয়েছে। হ্যাঁ, তাহলে ভক্তের মতো যদি ভক্ত হয় মা, সেই ভক্ত যদি অহংকার করে না, ভগবান করে কি, ভক্তির ভুলটা ভাঙিয়ে দেয়। তা প্রহ্লাদ তো ভক্তের মতো ভক্ত, ভগবান আমার করলো কি জানেন, প্রহ্লাদের হাতটাকে ধরে টানতে টানতে নিয়ে গিয়ে নির্জন নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে আগুলে বাড়িয়ে বলল প্রহ্লাদ দূরের পানে চেয়ে দেখো ওটা কি। প্রহ্লাদ তাকিয়ে দেখছে একটা সাদা বরফের পাহাড়, বলল প্রভু ওই দূরে দেখা যায়, আমার মনে হচ্ছে ওটা একটা সাদা বরফের পাহাড়। ভগবান বলল প্রহ্লাদ ভালো করে চেয়ে দেখো ওটা কি। যেই না পুনরায় তাকিয়েছে মা, প্রহ্লাদ তাকিয়ে দেখছে কি, ওটা সাদা বরফের পাহাড় নয়, ওটা হচ্ছে একটা হাড়ের পাহাড়, একটা কঙ্কালের পাহাড়। বল প্রভু এটা কি করে হলো? ভগবান বলল প্রহ্লাদ এই মাত্র তুমি আমায় বললে কিনা,
তুমি নাকি আমাকে 9 বছর বয়সে পেয়ে গেছো গো প্রহ্লাদ। ওই হারের পাহাড়টা দেখছো না, কঙ্কালের পাহাড়টা দেখছো না, সব হার কঙ্কাল গুলো তোমার। অত জনম তপস্যা করে এসেছো বলে আজ 9 বছর বয়সে তুমি আমায় পেয়েছো। আমার সেই ভগবান পাও কি চারটিখানি কথা, সেই ভগবানকে পেও যারা হারায়। কৃষ্ণ হেন ধন যে করে তেজ, কৃষ্ণ হেন ধন যে করে তেজ, কৃষ্ণ হেন ধন যে করে তেজ, আর কি জীবনে আর কি জীবনে আর সময় তো বেশিক্ষণ নেই মা, যুগলে গাইতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ তাই বললো কৃষ্ণ হেন ধন যে করে তেজন, তার কি জীবনে আস। ভগবানকে পেউ যারা হারায় তার কি জীবনে আস, তার বাঁচাতে কি ফল মরণ মঙ্গল, 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 হরি হরি বল হরি বল হরি বল চণ্ডী দাস, তার বাঁচাতে কি ফল মরণ মঙ্গল, হরি হরি বল চণ্ডী দাস, মরাই ভালো মরাই ভালো বাঁচার চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো, কৃষ্ণ ধনকে ত্যাগ করে বাঁচার চেয়ে মরাই ভালো, হ্যালো হরে কৃষ্ণ। এইবারে রাধারানীর অধৈর্য অবস্থা দর্শন করে ভোরের বেলা আমি মান করেছিলাম, তা ভগবান মান ভাঙিয়ে চলে গেছে বুঝতে পারিনি, এদেরকে এত করে বলছে আমার কৃষ্ণনে মিলাই, এদের আমার কেউ কৃষ্ণনে দিচ্ছে না। ওরে বৃন্দাবনে বৃন্দাদুতি, তুই তো আমার মরমিয়া সখী, তুই আমার কৃষ্ণ আনার ব্যবস্থা কর। বৃন্দাদুতি বলল বেশ আমি কৃষ্ণ আনতে যাব ঠিক, কিন্তু বৃন্দাবনে রাধারানী কৃপা না করলে কৃষ্ণ কৃপা মেলে না। রাধে তুই আমায় কৃপা কর, তুই যদি আমায় কৃপা করিস আমি নিশ্চয়ই কৃষ্ণ কৃপা পাব। তাই বৃন্দাদুতি রাধারানী কৃপা প্রার্থী হয়ে কৃপা নিয়ে আজ ভগবান কৃষ্ণকে আনতে চলে যাচ্ছে। কেমন যাই যাই জিতি কুঞ্জর গতি, মন কর তনারী মন কর তনারী মন কর তনারী, যা বট তট বংশী বট হো, 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 বনহি বনহেরি হরি, যা বট তট বংশী বট হো, বনহি বনহেরি চলে যাই চলে যাই চলে যাই চলে যাই, বৃন্দাদুতি চলে যাই বৃন্দাদুতি, ভগবান কৃষ্ণ কামতে চলে যাচ্ছে কোথায় কোথায় দেখছে জানেন, দেখে শ্যাম কুণ্ড মদন কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, শ্যাম কুণ্ড মদন কুণ্ড, রাধা কুণ্ড তীরে তীরে আমার দ্বাদশ বন হারত সগন শৈল হুকিনারে, আরে দ্বাদশ বন হারত সগন শৈল হুকিনারে, দেখে যাই দেখে যাই দেখে যাই দেখে যাই, বৃন্দাদুতি দেখে যাই শ্যামকুণ্ড মদনকুণ্ড রাধাকুণ্ড দ্বাদশ বন সব জায়গা দেখলো মা, কোথাও ভগবানের দেখা পেল না। মনে মনে চিন্তা করছে আমি যখন কৃষ্ণের দেখা পেলাম না এই কলঙ্ক মুখ আমি আর রাধা রানীকেও দেখাবো না, আমি প্রাণ বিসর্জন দেব। কোথায় দিই মনের মতো একটাই জায়গা রয়েছে, যমুনার তীরে গিয়ে জয় রাধে বলে আমি ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। তাই বৃন্দাদুতি করেছে কি না, ভগবান কৃষ্ণের দেখা পেল না বলে রাধারানীকে মুখ দেখাতে পারবে না বলে
এক পদ দুই পদ করে চলে যাচ্ছে কোথায়, না যমুনার তীরে আমি ঝাঁপ দেব, এ প্রাণ আমি রাখবো না, কেন না রাধে রানী আমার জন্য কুঞ্জে আশা নিয়ে বসে থাকবে, যে বৃন্দাকাতে কৃষ্ণ আনতে এই মাত্র কৃষ্ণ নিয়ে আসবে, আমি ভগবানের সঙ্গে মিলিত হব। তাহলে আমি যখন ভগবানের টাকা পেলাম না, এই কলঙ্ক মুখ আমি আর রাখবো না। তাই করেছে কি জানেন, যমুনার তীরে গিয়ে জয় রাধে বলে যেই না ঝাঁপ দিতে যাবে, থমকে দাঁড়িয়ে রাধে সব প্রাণ দেবার জন্য গেল, মা বৃন্দা যদি প্রাণ দেবার জন্য যমুনার তীরে গেল, অথচ যমুনায় ঝাঁপ না দিয়ে থমকে দাঁড়িয়ে গেল, কেন জানেন না, বৃন্দাদুতি যার জন্য যমুনার তীরে প্রাণ দিতে যাচ্ছিল, বৃন্দাদুতি দেখছে কি মা, সেই প্রাণ গোবিন্দ আমার যমুনার কূলে রাধা রাধা নাম লিখে রাধা নামের ওপর গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলছে, দয়া করো রাই ব্রজেশ্বরী গো তোমায় ছাড়া আন জানি না। তাই বৃন্দাদুতি আমার থমকে দাঁড়িয়ে গেছে, আর তো আমি প্রাণ নেব না, যার জন্য প্রাণ দিতে যাচ্ছিলাম তাকে যখন দেখতে পেয়ে গেছি, এবারে ছলে বলে কৌশলে প্রাণে গোবিন্দকে নিয়ে গিয়ে রাধা রানীর সঙ্গে মিলনে করাবো। তবে হ্যাঁ, রাধা রানীর সঙ্গে মিলন করাবার পূর্বে আমি কৃষ্ণের সঙ্গে চাতুরি করব, ভান করব, যাতে কৃষ্ণ জানতে না পারে যে আমি রাধা রানীর জন্য তাকে যমুনার কূলে নিতে এসেছি। রাধে সব তাই কৃষ্ণকে জানতে দেবে না মা, বৃন্দাদুতি জানতে দেবে না বলে ভক্ত হয়ে ভগবানের সঙ্গে চতুরিনী করতে শুরু করেছে। রিভাবটা কমিয়ে দাও, রিভাবটা কমিয়ে দাও। দূরে হেডি না গর, দূর হতে কৃষ্ণকে দেখছে, দূরে হেডি না গর, আমার চতুরিনী সহচরী কিবা দূরে হেডি না গর, চতুরিনী সহচরী ঠমকি ঠমকি চলি যাই, চলি যাই রে, কৃষ্ণকে দেখে এমন ঠমকি 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 যাচ্ছে মা, যদি কেউ বৃন্দাকে দেখছে তার মনে হচ্ছে না বৃন্দা যেন যমুনার কূলে কৃষ্ণ নিতে এসেছে। রাধে রাধে বৃন্দাকে দেখে মনে হচ্ছে বৃন্দা দূতি যেন অন্য কোনো কাজে এসেছে, যেন কৃষ্ণ নিতে আসেনি। ডাহিনে বামেতে নাহি চাই বিন্দা চাই রে, ডাহিনে বামেতে নাহি চাই বিন্দা চাই রে, আন কাজে চলে বিন্দা কৃষ্ণ নিতে আসে নাই পানে, রাধে কৃষ্ণ নিতে আসে নাই পানে চলে যায়। বৃন্দা দিদি কৃষ্ণকে দেখে এমন ভান করে চলে যাচ্ছে মা, যেন সে কৃষ্ণকে নিতেই আসেনি, যেন যমুনার কূলে অন্য কোনো কাজে এসেছে। এদিকে ভগবান গোবিন্দ রাধা নামটি লিখে গড়াগড়ি যাচ্ছিল মা, হঠাৎ বৃন্দাকে দেখতে পেয়েছে, বৃন্দাকে দেখে মনে করেছে বৃন্দা হয়তো আমাকে যমুনার কোলে রাধা রানীর জন্য নিতে এসেছে। বৃন্দাকে দেখা মাত্রই মা গড়াগড়ি দিয়ে কাঁদছিল, তো এই তাড়াতাড়ি উঠে গায়ের ধুলো গুলো ঝাড়তে শুরু করেছে, বৃন্দা নিতে এসেছে আমি রাধা মিলনে যাও। হরি বল, বাহ, মাথার চূড়াটিকে একদিকে ফেলে দিয়েছে, আর কি বলছি জানেন, যে মাথাতে বই আমি
पीता नंदीर बाधा माता के बोलामी पीता नंदीर बाधा शादी को रे तारु पड़े लिखे छिला में राधा शादी को रे तारु पड़े लिखे छिला में राधा वृंदा भावलो एक होए गेल एक वृंदा भगवान के देखे चतुरिनी करते शुरू करे चिलो এবার ভগবান বৃন্দা দিদিকে দেখে ছলনা করতে শুরু করে দিয়েছে বাঁশিটাকে ফেলে দিয়েছে মা বলো বলো আর কি বলছি আমি একে দোষী মাসিরে তুই সোনাই আছিস মাদা একে দোষী মাসিরে তুই সোনাই আছিস মাদা একে দোষী মাসিরে তুই আরেকে দোষে বাঁশিরে তুই রাধা নামে সাধা আরেকে দোষে বাঁশিরে তুই আস্তে ঠাকুর আমার চিন্তা করছে এর সঙ্গে আগে কথা বলবো না আগে যদি কথা বলি বৃন্দা মনে করবে কৃষ্ণ রাধা বিরহে কাতরা হয়ে আগে বলবো না এদিকে বৃন্দা দ্বিতীয় মনে মনে চিন্তা করছে মা আগে আমি কৃষ্ণের সঙ্গে কথা বলবো না আমি যদি কৃষ্ণের সঙ্গে কথা বলি কৃষ্ণ মনে করবে কৃষ্ণ বিরহে রাধারানী হয়তো অধৈর্য হয়ে পড়েছে কুঞ্জা হয়তো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে তাই বৃন্দাবনে বৃন্দা দিতে হয়তো আমাকে যমুনার কূলে নিতে এসেছে কথাটা বলবে কে মা হামা কে বলবে কে বলবে গো আরে বলুন না কে বলবে যার মাথা ফাটে চুনের দরকার তারই হয় মা এখানে মাথা ফেটেছে কিন্তু কৃষ্ণের মাথা যদি তার না ফাটবে গো এত কষ্টে যমুনার কূলে রাধা রাধার নাম লিখে রাধা নামের উপর গড়াগড়ি দিয়ে কাঁদবে কেন মা তাই বৃন্দাদুতি কৃষ্ণকে দেখে সে যে আনে কাজে অন্য মনস্ক হয়ে অন্য রাস্তা ধরে বৃন্দাদুতি চলে যাচ্ছে যেন কৃষ্ণকে নিতেই আসে আমারই মাথা ফেটেছে আমারই চুনের দরকার যদি না ডাকি তাহলে রাধা মিলন হবে না একবার ডাকাই যাক তা আপনারা কি বলেন আগে আমি কথা বলবো নাকি বাবা আপনারা তো বলবেনই হ্যাঁ একবার বলাই যাক পিছন দিক থেকে ডাক দিয়েছে ও বৃন্দা বৃন্দা শুনেছে বাবা মনে মনে চিন্তা করলো একবার ডাকাতে আমি যদি সাড়া দিয়ে দিই তাহলে কৃষ্ণ জানতে পেরে যে আমি তার সঙ্গে চাতুরিনী করছি তাই শুনেও যেন শোনে না হেলে দুলে গরম করে চলে যাচ্ছে না ডাকটা শুনতেই পাই না চোরের একবার চুরি করাও যা পাঁচবার করাও তা একবার চুরি করলেও চোর পাঁচবার করলেও চোর আগে যখন ডেকেই ফেললাম তখন ডাকা নামতে হলো একবার ডাকাও যা পাঁচবার ডাকাও তা কথা যখন বলেই ফেললাম তখন ভালো করেই ডাকি পুনরায় গোবিন্দ ডাক দিয়েছেন সহচরী সহচরী হরি হরি বহুবিনী সহচরী রে সহচরী সহচরী করি হরি বহু বেরি সহচরী সহচরী করি হরি বহু বেরি কিবা ঘন ঘন কর তো ফুকানি গো ঘন ঘন কর তো ফুকান কিবা ঘন ঘন কর তো ফুকানি গো ঘন ঘন কর তো ফুকান
মনে মনে চিন্তা করছিল আর একবার ডাকলেই হয়। এই ঠমকি ঠমকি যেতে যেতে যেই না ডেকেছে না, অমনি ঝুঁকি কহ তো ফেরি হামরাই এই বনের মাঝে আমি শুভযাত্রা নিয়ে বেরিয়েছিলাম, আর পিছন থেকে আমার নাম লেব কোন গোমা, নাম লেব কোন গোমা, আমায় পিছু ঘরে কে ডাকিলে, পিছু ঘরে বৃন্দা বলল কে তুমি, তোমায় চিনি না জানি না, আমি একটা শুভযাত্রা নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, পিছন থেকে নাম ধরে ডেকে আমার যাত্রার পথ তুমি কুযাত্রা করে দিলে, কে তুমি? ভগবান যদি কাউকে পিছন দিক থেকে ডাকে মা, তার কি অযাত্রা হয়? তার তো সুযাত্রাই হয়। আরে ও বৃন্দা বলো, আমাকে চিনতে পারছো না? না না না, তোমাকে চিনতে পারছি না। আমি কে জানো? কি মা, বৃন্দা দিদি কি চিনতে পারিনি? যখনই যমুনার কোলে গড়াগড়ি দিয়ে কাঁদতে দেখেছে তখনই চিনতে পেরেছে, না চেনার ভান করছে কেন না, আমার রাধা রানীকে কাঁদিয়ে এসেছে, আমিও কিছুক্ষণে কাঁদাবো, তারপর পরিচয় দেব, আমি বৃন্দাবনে বৃন্দা আদুতি, আমি তোমাকে নিতে এসেছি তার আগে নয়। তাই বলো, শোনো বলো, আমি তোমায় চিনি না, তুমি কে বলো তো? আমি কে জানো? কে তুমি? আমি তোমাদের মানে বুঝতে পারছেন কিছু কি বলছে শুনছেন? ভগবান বলছে আমি তোমাদের, আমাদের মানে আমি তোমাদের হরি। কি বললে কি বললে? আমি তোমাদের হরি। তুমি আমাদের হরি? হ্যাঁ, হরির উপরে হরি, হরি শোভা পাই, হরিকে দেখিয়া হরি আমার হরিতে লুকাই, বুঝতে পারলেন? হরির উপরে হরি শোভা পায়। একটা পদ্ম পাতার উপর যদি কোনো একটা ব্যাং বসে থাকে মা, দেখবেন পদ্ম পাতাটাকে দেখতে কত শোভা পায়, কত সৌন্দর্য লাগে, কিন্তু সাপ হরিকে দেখে ব্যাং হরি জল হরিতে লুকায়। এখানে সাপ হরি, পদ্ম হরি, জল হরি, ব্যাং হরি, এতগুলো হরির মধ্যে তুমি আমার কোন হরি জুটলে? চারটার মধ্যে একটাও না। কি বললে কি বললে? চারটার মধ্যে একটাও না। তাহলে তুমি আমার কোন হরি? আমি তোমাদের মনে হরি আর প্রাণ হরি গো, মন হরি হরি গো, প্রাণ হরি গো, আরে আমি যে বংশী ধানি হরি, রাধে রাধে। কি বললে? আমি তোমাদের হরি। বৃন্দাদুতি বললো শোনো, বলো তুমি যদি আমাদের হরি, আমাদের হরি এত ধুলা মাখা কাদা মাখা নয়, যমুনার কোলে রাধা নামের পর গড়াগড়ি দিয়ে কেঁদেছে মা, সর্বাঙ্গে কাদা ধুলো বালি লেগে আছে, তাই বলল আমাদের হরি এত ধুলা মাখা কাদা মাখা নয়, আমাদের হরি দেখতে কত সুন্দর, শুধু সুন্দর নহে, আমাদের হরিকে আমরা দেখলেই চিনে ফেলবো। বাবা, দেখলেই চিনে নেবে? হ্যাঁ। তোমাদের হরি কোনো দাগ টাগ দেওয়া আছে নাকি? দাগ দেওয়া মানে আমরা সকলে মিলে আমাদের হরিকে একেবারে খোদাই করে রেখেছি। সেটি আবার কেমন বলো? এদিকে এসো, চলো তুমি আগে আগে চিনবো তোমার চরণে দাগে, চলো তুমি আগে আগে চিনবো তোমার চরণে দাগে, উলুধ্বনি হরে হরে চরণে দাগে চিনে নেবো হে, চরণে দাগে চিনে নেবো হে, হজে প্রজ্ঞাঙ্ক
আমাদের হরির চরণের নিচে ভজব্রজাঙ্কুশচিহ্ন আছে, হে চিহ্ন যদি তোমার থাকে তাহলে চিনলেও চিনতে পারবো। ঠাকুর আমার মনে মনে চিন্তা করলেন, এই চিহ্ন আমার ছাড়া জগতে আছে কার? আমার বলতে মা মনোরঞ্জন চক্রবর্তীর নয়। আপনারা ভাববেন না যে আমরা রাধা গোবিন্দ দেখছি, গৌর হরিহর, রাধে রাধে। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম, ইহ প্রেমী নির্লোকে না হয় যদি হয় তার যোগ, না হয় বিয়োগ আর বিয়োগ হইলে কেহ না জিয়য়। হরে কৃষ্ণ আমার ভক্তিবতী মায়েরা, রাধে রাধে গোবিন্দ আমার এক পদে দুই পদে করে চলে বলছে বৃন্দা, বলো ভালো করে চেয়ে দেখো এই তো রয়েছে। বৃন্দা যদি মনে মনে চিন্তা করলো মা আর একটু যাচাই করা যাক, এগুলো শোনো, আজকালকার ওই রকম অনেকেরই থাকতে পারে, আমাদের বিশ্বাস হচ্ছে না তুমি আমাদের হরি। আরে কি করে বিশ্বাস হবে বলো, একটা শর্তে বলো না, এদিকে শোনো, তোমার দেখে বহি দয় খুলে, তোমার দেখে বহি দয় খুলে, দেখে বহি দয় খুলে, দেখে বহি দয় খুলে, তোমার হৃদয়টাকে আমি খুলে দেখব। কেন বলো তো? ভৃগু পদ চিহ্ন আছে কিনা দেখে বহি দয়। আপনারা সবাই জানেন ভক্তিমতী মায়েরা, রামচন্দ্র রাজা হলে যে যা চাইছে তাই পাচ্ছে। হনুমান দূরে দাঁড়িয়ে আছে, রামচন্দ্র বলছে হনুমান তুমি কিন্তু কিছু নেবে না, বলে প্রভু যা দেবে তাই নেব। মা সীতা মুক্তার মালাটা খুলে আর হনুমানের হাতে দিয়েছে, হনুমান করছে কি বলুন তো মা, একটা একটা করে মুক্তা দেখছে, তাতে করে কামড়ে কামড়ে ফেলে দিচ্ছে। লক্ষণ বলে উঠলো বাঁদর কি মুক্তার মর্ম জানে? হনুমান বলে আমার জানার দরকার নাই, যে মুক্তাতে আমার সীতারামের নাম নাই সেই মুক্তা হনুমানের কাজে নাই। এত বড় ভক্ত দেখতে চাও আমি কেমন ভক্ত? হনুমানের হৃদয় চিনে যেই না বুকটাকে ফেড়ে দিল, সবাই দেখছে হনুমানের বুকে সীতারামের যুগল মূর্তি। রামচন্দ্র তাড়াতাড়ি জোড়হাত করে বলছে পাবন পুত্র হনুমান, চোদ্দ বছর তুমি আমার সঙ্গে বসবাস করে এত ভক্তি অর্জন করেছো হনুমান, কৃপা করে ভক্তি আমাকে একটু ধার দাও হরিহর। কেন না আমি জানো হৃদয় চিরে দেখাতে পারি, হরি হরি হৃদয় চিরে দেখাতে পারি, ওই হনুমানের কৃপার মূরতি একবার নিতা। ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী, তাই বলছে বুকটাকে একবার তুমি আভরণগুলো সরিয়ে দেখাও। ঠাকুর আমার তাড়াতাড়ি বক্ষের আভরণ সরিয়ে আর বৃন্দাকে বলছে বৃন্দা বলো এই দেখো আছে কিনা। ঠাকুর আমার রাধা বিরহী অধৈর্য হয়ে কাঁদতে কাঁদতে বৃন্দাদুতিকে দেখাতে শুরু করেছে। বৃন্দাদুতি আমার মনে মনে ভাবে যার জন্য সারা জগতে কাঁদে, জগৎবাসী কেঁদে কেঁদে যার চরণ ধুলি পাইয়া সেই প্রাণে গোবিন্দ আমার কাঁদতে কাঁদতে দেখাতে শুরু করেছে। করজোড়ে বললো প্রভু বলো আমি তোমায় চিনেছি, তবে চিনলে তো হবে না, ও কি বলবে তাই বলো হে, বলবে তাই বলো হে, বলবে তাই বলো হে, বলবে তাই বলো হে, আর দাঁড়াবার সময় নাই, বলবে তাই বলো হে, আর দাঁড়াবার সময় নাই, বলবে তাই বলো হে। ও ঠাকুর বলো, আমার দাঁড়াবার মোটেও সময় নেই, তোমার যদি কিছু বলার থাকে আমায় তাড়াতাড়ি তুমি বলে ফেলো। ও বৃন্দা বলো, আমি নতুন কথা কি বলবো যেটা প্রত্যেক দিন বলি সেইটাই বলবো। বলো আমি বলি তোমার
বলি তোমার করে ধরে, তোমার করে ধরে করে ধরে, আমায় মিলাইয়ে দাও শ্রীরাধারে। বলি তোমার করে ধরে কৃপা করে লয়ে চলো, কৃপা করে লয়ে চলো, ওই রাই চরণের দাস করো। বৃন্দা ঠাকুর একবার আমাকে দয়া করে নিয়ে চলো। তুমি রাধা মিলন হতে চাও? হ্যাঁ গো হ্যাঁ। শোনো কৃপাময় বলো, এই তোমার যা সাজসজ্জা হয়ে আছে উলোটা পালোটা, হরে কৃষ্ণ, এই উলোটা পালোটা সাজসজ্জা দেখে আমারই অভিমান হচ্ছে। আর তুমি যদি এই রকম সাজসজ্জা করে শ্রীমতী রাধারানীর সামনে গিয়ে দাঁড়াও, তার অভিমান বাড়বে তো কমবে না। তাহলে রাধারানীর মান যদি তোমাকে ভাঙাতেই হয়, এই রাখালিয়া বেশটা তোমায় ত্যাগ করতে হবে। কি সাজবো বলো? শোনো হে নাগর সাজ যোগী বর, রাধা মিলাইবে যদি, রাধা মিলাইবে যদি, হে রাধা মিলাইবে যদি, রাধা মিলাইবে যদি, যোগী বেশ তোমায় সাজতে হবে, যোগী বেশ তোমায় সাজতে হবে, যদি রাধা মিলন চাও হে নাগর, যোগী বেশ তোমায় সাজতে হবে, রাধা মিলন চাও হে নাগর, সাজতে হবে। আরে বৃন্দা বলো, এক কাজ করো না, তাহলে তুমি আমাকে কৃপা করে যোগী সাজিয়ে দাও। বৃন্দা বললো, ঠাকুর বলো আমি কেমন করে যোগী সাজাবো? কেন, কারণ যোগী সাজ তো আমার কাছে নেই, সে আছে স্বয়ং ভোলানাথের কাছে। তাহলে কি করবে একবার আমাকে বলে দাও সহজ উপায়। তবে ভোলানাথের কাছে থেকে কেমন করে যোগী সাজ আদায় করবে সে মন্ত্র আমার জানা আছে। যমুনা কুলেতে হলো আমি যে শিব পূজা করবো, হ্যাঁ কোথায় পাবো গঙ্গা জল, কোথায় পাবো বিল্ল দল? বৃন্দা বললো, ঠাকুর তুমি আমায় হাসালে। কেন বলো তো? তোমার আবার গঙ্গা জলের অভাব, তোমার তো চরণেই গঙ্গার আবির্ভাব, হরে কৃষ্ণ। আর আমি শিব পূজার জন্য বিল্বপত্র আনতে যাচ্ছি, আমি ফিরে আসা নাকালীন তুমি যমুনা কোলে বসে বসে শিবের মন্ত্রগুলো জপতে থাকবে। আমি গেলাম আর এলাম, বৃন্দা কৃষ্ণ শিব পূজা করবে বলে মা বিল্বপত্র আনতে চলে গেল, কিন্তু গোবিন্দের আমার ধৈর্য মানল না মা, বৃন্দাদূতে বিল্বপত্র নিয়ে ফিরে আসে নি। তার আগেই ঠাকুর আমার রাধা বিরহে অধৈর্য হয়ে কত তাড়াতাড়ি রাধারানীর সঙ্গে মিলিত হতে পারবো বলে যমুনার কূলে আমার হর পার্বতীকে ডাকতে শুরু করে দিয়েছি। কেমন? ওম ধাই নিত্যং মহিষং রজতং গিরিনিভং চারু চন্দ্রাবতং স্যাং রত্নাকল্লজ্জলঙ্গং পরশমৃগবরাভীত হস্তং প্রসন্ন পদ্মাসীন স্তোতমর কীর্তিবশানাং বিশ্বত্বাং বিশ্ববীজাং নিখিলভয়হরং পঞ্চবক্তাতিনেত্রাং শিবাবৈ শান্তাবৈ কারণত্রয়ে হেতবে নিবেদয়ামি চতমানাং তঙ্গতি পরমেশ্বরম মহাদেব মহাত্রানাম মহাযোগী মহেশ্বরম সর্বোপাপহরং দেব মঙ্গলায় নমো নমঃ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম কুর্বারোগবন্ধনম মৃত্যুর্মুক্ষ্যামৃতম করলমদনাং ঘোরাং মুক্তকেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মণ্ডমালা বিভূষিতাং সদাশ্চিন্নশিরোখড়গাং
বামার ধরে ধো করাম ধোয়াম অভয়াঙ্গ বরদান চৈবা দক্ষিণাদর্ধবাণিকাম মহামেঘো প্রভাং শ্যামা তথা শৈব দিগম্বরী কণ্ঠাবসত্ত মণ্ডালী কলনারধির চর্চিয়াম কর্ণামতং সদানীত সবজগম ভয়ানকাম ঘোরোদ্রষ্টঙ্গলালসাং বীরন্নদময়ভরাম শবনঙ্গল সংহাতৈ কীতকাঞ্চিন হসন মুখী জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কমালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহস্রধা নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থস্বাধিকে শারণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠে স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনারথাম পরিত্রাণায় পরায়ণে সর্বস্বার্থে হরে দেবে নারায়ণী নমস্তুতে তং স্বাহা তং সদা তং হে বসন কর্ণক শরতনিকা শোধা তমক্ষর নিত্যে ত্রিধা মাত্রা স্থিতা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা জানু চর্যা বিশেষতা তমেব শতং সাবিত্রী তং হি দেব জননী পরা তৈব ধারযতে সর্বাং তৈতসৃচ্যতে জগত তৈতমল্লতে দেবী তমস্যন্তে চ সর্বদা বিশিষ্ট সৃষ্টিরূপা তং স্থিতের বচ পালনে তথা সংহৃতির মন্ত্রে জগত হস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহামহোচ ভবতী মহাসুরী প্রকৃতিশ্চ গুণাশ্চ গুণত্রয় ভাবিনী কালনাত্রী মহানাত্রী মোহনাত্রীশ্চ দারুণ দেখানে 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 নিগাই গৌর হরি হলো পার্বতী দুইজন ভগবানের কাছে আসছে বিশ্বপৃষ্ঠে আলোহিয়া চলে দুইজন বিশ্বপৃষ্ঠে বিশ্বপৃষ্ঠে আলোহিয়া চলে দুইজন বিশ্বপৃষ্ঠে আলোহিয়া দেখছে গোবিন্দ ধ্যানে মগ্ন তাড়াতাড়ি করেছে জানি বাজাইছি নর গান ধ্যান ভাঙাইল বাজাইছি নর গান ধ্যান ভাঙাইল বাজাইছি নর গান ধ্যান ভাঙাইল ব্যাকুল হয়ে হরি আমার আমার হর হরিতে মিলন হলো এক বদন দুজন ছিল হর হরিতে মিলন হলো এক বদন দুজন ছিল হর হরিতে মিলন হলো মা আমার চিনতে পারছে না আরে কোনটা ভোলা কোনটা কৃষ্ণ মা চিনতে পারছে না বৃন্দাদুতি বেলপাতা গঙ্গা জল নিয়ে এসে হাজির মাকে দেখে বলছে কি মা হঠাৎ তুমি কৈলাস ছেড়ে যমুনার কূলে কেন ওরে বৃন্দা বলো আমি কৃষ্ণ দর্শনে এসে আমি আমার ভোলানাথকে হারিয়ে ফেললাম বৃন্দাবনে মনে চিন্তা করে বলতে যারা ভগবান দর্শনে আসে তারা তো হারায় নিতাই গোল হরি হরি বল ভক্তিমতী মাইরা দেখবেন যে কথাটা আমি বলতে গেলাম একবার যারা ভগবানকে পায় তারা ভগবান ছেড়ে আর ঘর যায় না যাই কি আমি কয়েকটা বন্ধু নিয়ে সুন্দরবন বেড়াতে গেলাম
তা সুন্দরবনী সমুদ্রে ধারে 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 নৌকাটা আমার যাচ্ছে, আমার একটা বন্ধু চিৎকার করে মাঝিকে বলছে, আরে ও মাঝি নৌকাটা দাঁড়াও। মাঝি বলছে দাঁড়ানো যাবে না। আমার বন্ধু বলছে ভাড়াই করেছি যা বলবো তাই। মাঝি নৌকাটা দাঁড় করিয়েছে। আমার বন্ধু দেখলো কি জানিন মা, ঠিক সমুদ্রের ধারে একটা গাছের একটা বড় মৌচাক, আর নৌকাতে ছিল একটা বড় বাঁশ যেটাতে নৌকাটা আটকায় বাবা। ওই বাঁশটা নিয়ে আর মৌচাকটাকে খোঁচা মেরেছে। যেই না খোঁচা মেরেছে অমনি দরদরিত মধুর ধারা, মধু দেখতে পেয়ে বন্ধু থাকতে না পেরে বেড়েছে লাভ, আঁজলা ভরে মধু গাচ্ছে। আমি বলছি উঠে আয়, এটা সুন্দরবন, অনেক হিংস্র জানোয়ার আছে, তোকে মেরে ফেলবে। আমার বন্ধু বলল যারা মধু খায় তারা জানোয়ারের ভয় করে না, তোরা যাবি যা, আমি মধু ছেড়ে আর ঘরে যাব না। হরি বল, আমি মধু ছেড়ে আর ঘরে যাব না, আমি মধু ছেড়ে আর ঘরে যাব না। আমরা সবাই কৃষ্ণ নাম মধু পান করতে এসেছি। এখন এখানে আমাদের কামনা বাসনা মৌমাছি গুলো আর নাই। কামনা বাসনা মৌমাছি বাদ দিয়ে যদি কেউ কৃষ্ণ মধু একবার পান করে তারা কি হয় মা, ওই গোবিন্দ পদে হারায় যায়। হরি হরি বল, তাহলে আমার বলতে আর কিছুই থাকে না, একবার নিদায় ছোট্ট ছোট্ট তত্ত্বগুলো খুব ভালো লাগছে না? হরি বরাধি দাদি ভক্তিপতি ভাইরা, তাই বলছি ওরে বৃন্দা কৃষ্ণ দর্শনে যে ভোলাকে হারিয়ে ফেললাম, বলে হারিয়ে ফেললাম বললে চলবে? আমি আমি পুজো করে দেখবো কোনটা ভোলা কোনটা কৃষ্ণ। বেশ, পুজো করছে মা, কিভাবে পুজো করছি জানি না। একরে বিল্লো দলা একো করে তুলসী ভোলা কৃষ্ণ সমর পিলা গোবিন্দ প্রেয়সী, ওই না ভোলা কৃষ্ণ সমর পিলা আমার গোবিন্দ। হলো রে পূজা উলোটা হলো, হলো রে পূজা উলোটা হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এক করে বেলপাতা এক করে তুলসী পাতা। বেলপাতা কার অধিকার? কার? ভোলানাথের অধিকার। ধরা দেবের স্তন কেটে দোকানদারকে দিলেন, সে দোকানদার বাবা ভোলানাথ, আর বাবা ভোলানাথ মাটি খুঁড়ে সেটা পুঁতে দিলেন, তাতে গেল বেল গাছ। তাহলে বেল পাতা বাবার অধিকার, আর তুলসী পাতা কার অধিকার? আমার গোবিন্দের অধিকার। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, আজকে পূজাটা উল্টা হয়ে গেল। বেল পাতা গোবিন্দের পায়ে আর তুলসী পাতা শিবের পায়ে, উলোটা হয়ে গেল। তুলসী কাঁদছে, কেন কাঁদবে না? তুলসী কে? সত্য যুগে সত্যবতী, ত্রেতা যুগে মালতী। হরি হরি ও রাধে। সত্য যুগে সত্যবতী, ত্রেতা যুগে মালতী, দ্বাপর যুগে বৃন্দা দূতী, কলিতে তুলসী।
ভক্তিমতি মায়েরা ভক্ত মন্ডলী, আজকে উলোটা হয়ে গেল পুজো, এবার যেই না উলোটা হয়ে গেল গোবিন্দ আমার ধরা পড়ে গেল। বৃন্দা কি করলেন, বলে গোবিন্দ তাড়াতাড়ি চলো, মামা সাজসজ্জা করে দিলেন যোগী বেশ, যোগী বেশে গোবিন্দ আমার সাজসজ্জা করে প্রণমিয়া পশুপতি ব্রজে চলে ব্রজপতি রাধে পশুপতি ব্রজে চলে ব্রজপতি ওই না জটিলা আমার এই আসি যোগী ওরে সনে মুখে দাঁড়াইল, বলে ভিক্ষা নাও গে ও যোগী ভক্ত মন্ডলী। পরবর্তী কীর্তনিয়া আসরে চলে এসেছে, দারুণ কিন্তু টাইম, এখানে টাইমের নড়চড় নাই, এটা সব থেকে ভালো। যাক এবার কিন্তু আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি, পরবর্তী দল চলে এসেছে, সবাই মিলে প্রেমানন্দ হৃদয় গোর হরি হরি বল হরি বল। ভক্তিমতী মায়েরা রাধারানী ভিক্ষা দিতে গেলেন, গোবিন্দ বললেন এখানে নেব না, ভিক্ষা যদি দিতে হয় শিব মন্দিরে যেতে হবে, কারণ শিবের কাছ থেকে ধার এনেছে, শিবকে ফেরত দিতে হবে। শিব যখন দিয়েছিল তখন শিব বলেছিল আমি তোমাকে ঝোলা দিলাম, তুমি আমাকে কি দেবে? গোবিন্দ বলে কি চাও? শিব বলেছিল কিছুই না, একবারে যুগল চরণ দর্শন দিও, যুগল চরণ দর্শন দিও, কিছুই চাই না হরি যুগল চরণ দর্শন দিও, চলে গেছে শিবর মন্দিরে। যেই না যোগীবর আস্তে আস্তে সব সাজ খুলেছে, বাহু প্রসারিয়া ধ্বনি বধু কোলে নিল, বাহু প্রসারিয়া ধ্বনি বধু কোলে নিল, প্রেমানন্দে ভক্ত গান হরি হরি বলো, হরি বল 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 হরি বল।